ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল প্রেস করুন দেশ ছাড়ার সময় সাকিব আল হাসানের চোখে মুখে ছিল শঙ্কার ছায়া কণ্ঠে ছিল সংশয় আর উৎকণ্ঠা ফেরার সময় সেই সাকিব আল হাসানের মুখে হাসি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই শোনালেন আসার কথা আঙুলের শক্তি ফিরে পেলে মাঠে নামতে পারবেন আগামী মাসেও চোট পাওয়া আঙুলের সংক্রমণ হওয়ায় ঢাকার হাসপাতালে সাময়িক চিকিৎসার পর গত পাঁচ অক্টোবর অস্ট্রেলিয়াতে যান সাকিব মেলবোর্নের একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটার এ সময় মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে সুনিশ্চিত কিছু বলতে পারেনি সাকিব নিজেও তবে রোববার দুপুরে দেশে ফিরেই বিমানবন্দরে সাংবাদিকদের সাকিব দিলেন দারুণ এক সুখবর এ সময় সাকিব আল হাসান বলেন ভাগ্যটা পাশে পেলেই ফিরতে পারব অনুমিত সময়ের বেশ আগেই আসলে এটা এমন একটা সমস্যা যেটা ঠিক হওয়ার কোনো টাইম ফ্রেম নেই হতে পারে যে সামনের মাসেও আমি খেলতে পারি এখন আমার হাতে ব্যথা নেই খুব ভালো অনুভব করছি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো হাতের শক্তি কতক্ষণে ফিরে আসে শক্তি ফিরে পেলে আগামী মাসেও আমি খেলতে পারবো এদিকে এই মাসের একুশ তারিখে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ জিম্বাবুয়ের পরে বাংলাদেশের সঙ্গে খেলবে ওয়েস্ট ইন্ডিজ আর এই দুই সিরিজকে সামনে রেখে সাকিব আল হাসান আরো বলেন সার্জারির জন্য অপেক্ষা করতে হবে এটা আসলেই অনিশ্চিত তবে ভালো ব্যাপার ইনফেকশন ও ব্যথা নিয়ন্ত্রণে আছে সার্জারি ছাড়াই খেলা চালিয়ে যাওয়া সম্ভব আর সেটা হলে বেশ ভালোই হবে আর সেই ক্ষেত্রে আমি আগামী মাস থেকেও খেলতে পারি তবে প্রতি সপ্তাহে আমাকে দেখতে হবে পরীক্ষার মাধ্যমে ইনফেকশন বাড়ল কিনা সার্জারি ছয় থেকে বারো মাসের মধ্যে করা যাবে না সংক্রমণ যদি হাঁড়ের ভেতরে থাকে তাহলে সেটা সারার নয় তাই এটা নিশ্চিত হতে ছয় থেকে বারো মাসের ভেতরে সার্জারি করা যাবে না এখন চিন্তার বিষয় সার্জারি ছাড়া কিভাবে খেলা যায় ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের সিরিজকে সামনে রেখে দেশে ফিরে আজ এই দারুণ সুখবরটি দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান